হ্যালো এভরিওয়ান সাদের ঠিকানায় আপনাদের সবাইকে স্বাগত আমি শর্মিষ্ঠা আজ আপনাদের জন্য একটা ঘরোয়া রান্না নিয়ে এসেছি যেটা হলো মাটন কারি বা মাটনের ঝোল খুব সুস্বাদু ও খুব কম সময়ে কিভাবে আমরা এই মাটন কারি বা মাটনের ঝোলটা বাড়িতে বানাবো আজ সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটি মাটন কারি বা মাটনের ঝোল বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মাটন নিয়েছি মাটনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিলাম আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো বড়ো চামচের এক চামচ শাহি গরম মশলা নিয়েছি এখানে আমি শাহি গরম মশলা নিলে ভালো টেস্ট আসে এক চামচ শাহি গরম মশলা দিলাম নুন দিচ্ছি নুনটা আপনারা অবশ্যই স্বাদ মতো দেবেন আদা রসুন বাটা নিয়েছি আমি এখানে বড়ো চামচের চার চামচ আদা রসুন বাটা আমি ব্যবহার করছি পুরো আদা রসুন বাটাটাই আমি দিয়ে দিলাম এবার আমি নিয়েছি টক দই এটা আমি আগেই ফেটিয়ে রেখেছিলাম ফেটানো টক দই এখানে আমি মোটামুটি এক বাটি দিলাম আর যদি চামচে করে মেজার করেন তাহলে আট চামচ বড়ো চামচের আট চামচ টক দই আমি এখানে দিয়েছি এবার এটা ভালো করে মিক্স করে নিচ্ছি টক দই দিয়ে মাটনটা ম্যারিনেট করলে মাটনটা খুব ভালো ম্যারিনেট হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর টেস্টটাও ভালো আসে দেখুন মাটনটা ভালো করে আমি মিক্স করে নিলাম সব মশলার সাথে এবার আমি এর মধ্যে দেব সর্ষের তেল এখানে আমি বড়ো চামচে দু চামচ সর্ষের তেল দিলাম সরষের তেল দিয়ে এটাকে আবার আমি ভালো করে মিক্স করে নেব সরষের তেল দিয়ে এটা মিক্স করলে ময়শ্চারটা লক থাকে আর টেস্টটা খুব ভালো আসে দেখুন এটা মিক্স হয়ে গেছে এবার আমি এটা একটা ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় এক ঘন্টার জন্য এক ঘন্টার জন্য এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি এবার আমি এখানে আলু নিয়েছি আলুগুলো আমি আগে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম আলুগুলো আগে ভেজে নেব তার জন্য এখানে আমি একটা কড়াই গরম করেছি তার মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি মাটন রান্না অবশ্যই সর্ষের তেলে করবেন তাহলে টেস্টটা খুব ভালো আসে এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি এক একটা করে আলু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা ভালো গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব আলুগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর আমি এর মধ্যে একটু নুন দিচ্ছি অল্প একটু নুন আলুর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে আগেই আলুর মধ্যে নুন ও হলুদ দিয়ে মাখিয়ে নিতে পারেন তারপর আলুটা ভাজতে পারেন আমি এখানে কিছু দিনই শুধু নুন দিয়ে আলুটা ভেজে নিয়েছি আলুগুলো দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব একটা বাটিতে আমি এখানে আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো সব এভাবে আমি তুলে নিচ্ছি দেখুন আলুগুলো তোলা হয়ে গেছে এবারে বাকি যে তেলটা আছে তার মধ্যে আমি পুরো রান্নাটা করে নেব এবারে এই তেলের মধ্যে আমি দিচ্ছি তেজপাতা তেজপাতা দেওয়ার পর আমি কিছু গরম মশলা দিয়েছি তার মধ্যে শুধু দারচিনি আর এলাচ আছে এটা একটু হালকা ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে দেবো গোটা জিরে গোটা জিরেটা এখানে আমি ছোট চামচের এক চামচ দিয়েছি এটা একটু হালকা করে ভেজে তারপরে আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি মাঝারি সাইজে চারটে পেঁয়াজ নিয়ে কুচি করে নিয়েছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণ লাল হবে ততক্ষণ এই পেঁয়াজটা আমাদের ভেজে যেতে হবে দেখুন পেঁয়াজটা অনেকটা লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব চিনি পেঁয়াজ ভাজার একটু পরে যদি চিনি দেওয়া হয় তাহলে টেস্টটা খুব ভালো আসে আর কালারটাও খুব ভালো আসে চিনি দেওয়ার পর আমি এর মধ্যে অল্প একটু নুন দিলাম নুন দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমি এর মধ্যে কিছু মশলা দেব। তার মধ্যে অল্প একটু হলুদ দিচ্ছি হলুদটা আগেই ব্যবহার করেছিলাম ম্যারিনেশনের সময় তাই কম হলুদ দিলাম আর দিলাম আমি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি আমি এখানে ছোটো চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এটা আবার আমি ভালো করে ভেজে নেব মশলাগুলো সব ভালো করে ভাজতে হবে এই মশলাটা আরও একটু ভাজতে হবে তার মধ্যে এখানে আমি মাটনটা বের করে নিয়েছি মাটনটা ম্যারিনেট করে রাখা এক ঘন্টা হয়ে গেছিলো এক ঘন্টা পর মাটনটা আমি বের করে নিয়েছি মাটনটা দেখুন খুব ভালোভাবে ম্যারিনেট হয়েছে মশলার সাথে খুব ভালোভাবে মাটনটা মিশে গেছে এবারে আমি এই মশলার মধ্যে মাটনটা দিয়ে দেবো এই ম্যারিনেটেড মাটনটা পুরোটাই আমি দিয়ে দিলাম আর যে মশলাটা বাটির মধ্যে লেগেছিলো সেটাও আমি দিয়ে দিলাম এবারে এটা আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে মাটনটা কষিয়ে ভাজতে হবে দেখুন প্রায় দু তিন মিনিট পর এরকম একটা কালার এসছে আরও এটা আমি পাঁচ মিনিট ভেজেছি পাঁচ মিনিট পর দেখুন মাটনের কালারটা কত ভালো এসছে খুব সুন্দর একটা কালার এসেছে এবার আরও আমি এটা দু মিনিট ভেজে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি দু মিনিট পর দেখুন পুরো তেলটাই উপর দিকে ভেসে উঠেছে মানে মাটনটা কষানো হয়ে গেছে এবারে আমি একটা প্রেশার কুকার বসিয়েছিস প্রেসার কুকারটা গরম হয়েছে একটু তার মধ্যে আমি কষানো মাংসগুলো প্রেশারের মধ্যে দিয়ে দেব। দেখুন এভাবে আমি কষানো মাংসগুলো প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি সব মাংসগুলো আমি এইভাবে দিয়ে দেব এই মাটনের সাথে মাটনের যে মশলাটা আছে সেটাও পুরোপুরি দিয়ে দিলাম এবার আমি গরম জল নিয়েছি গরম জলটা এই কড়াইয়ের মধ্যে দিলাম বাকি কড়াইয়ের মধ্যে যে অল্প একটু মশলা লেগে আছে সেই মশলাটা একটু হালকা করে বের করে নিলাম তারপর এই প্রেশারের মধ্যে আমি গরম জলটা দিয়ে দিলাম গরম জলটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে আলু দিচ্ছি আগে থেকে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাটন রান্না করার সময় অবশ্যই মনে রাখবেন গরম জল ব্যবহার করতে গরম জল দিলে টেস্টটা খুব ভালো আসে এবারে আমি এর মধ্যে দিলাম গোটা চারটে কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন নুনটা আমি অনেকবার ব্যবহার করেছি প্রথমে ম্যারিনেশনের সময় নুন ব্যবহার করেছি আলু ভাজার সময় অল্প একটু নুন ব্যবহার করেছি আর এখানে ঝোলের জন্যে আমি অল্প একটু নুন দিলাম এবারে এর মধ্যে দিলাম ধনে পাতা কুচি এখানে আমি ছোট বাটির এক বাটি ধনে পাতা কুচি দিলাম ধনে পাতা কুচি দেওয়ার পর একটু মিশিয়ে নিয়েছি তারপর আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি ভালো করে ঢাকাটা দিয়ে দেওয়ার পর আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি লো ফ্লেমেই একটা সিটি আসা পর্যন্ত ওয়েট করতে হবে একটা সিটি আসার পর গ্যাসটা অফ করে দেব দেখুন কিছুক্ষণ পর সিটি চলে এসছে একটা সিটি হয়ে যাওয়ার পর আমি এখানে গ্যাসটা অফ করে দিয়েছি আর যতক্ষণ না প্রেশারটা ঠান্ডা হয় ততক্ষণ প্রেশার খুলবো না এর মধ্যেই ভাপে ভাপে অনেকটা হয়ে যাবে দেখুন এবারে প্রেশারটা ঠান্ডা হয়েছে আমি এটা টাচ করতে পারছি এবার আমি প্রেশারটা খুলে নেব প্রায় কুড়ি মিনিট পর আমি প্রেশারটা খুললাম দেখুন মাটনটা কত সুন্দর হয়েছে খুব ভালোভাবে মাটন সেদ্ধ হয়ে গেছে আর কালারটা দেখুন কত ভালো এসছে এবার আমি মাটন কারি বা মাটনের ঝোলটি সার্ভ করে নিচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে দেখবেন মাটনটা খুব টেস্টি হয় এবং মাটন সেদ্ধ করার নিয়ে কোনো সমস্যা থাকে না খুব সহজেই মাটন সেদ্ধ হয়ে যায় দেখুন মাটনটা দেখতে কত ভালো হয়েছে আর এটার টেস্টও খুব সুস্বাদু হয়েছে অবশ্যই এটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং নিজের আপনজনেদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেল তাদের ঠিকানাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন